বিগত চার দল গঠনের আগ পর্যন্ত এই জাতীয় কথাবার্তা আমাদের এই আলেমদের মজলিসে আলোচনা করার প্রয়োজন হয় নাই, কারণ তখন কেউ বিএনপির সঙ্গেও ছিল না, আওয়ামী লীগের সঙ্গেও ছিল না। ইসলাম একটা আলাদা মর্যাদায় ওলামায়ে কেরামের কাছে ছিল, স্বতন্ত্র মর্যাদায় ছিল আগেও এখনো, এটা সকলেই স্বীকার করে। এজন্য কোনো বিভেদ ছিল না। বিভেদটা সৃষ্টি হয়েছে যখন চার দল সৃষ্টি হয়েছে এবং আমাদের কিছু আলেম যারা রাজনীতি করেন তারা তাদের সাথে যুক্ত হয়েছে, তখন থেকে শুরু হয়েছে আমাদের বর্তমান সমস্যাটা। চার দল কিভাবে গঠিত হলো এই বিষয়টা যদি আপনাদের সামনে স্পষ্ট থাকে তাহলে বুঝতে কোনো কষ্ট হবে না। আমি সংক্ষেপে চার দল গঠিত হওয়ার বিষয়টা খুব সংক্ষেপে বলতে চাই। তখন একটা সুরা ছিল, সেই সুরার ভিতরে 25 জন সদস্য ছিল। সেই 25 জনের মধ্যে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের, তখন আমি প্রচার সম্পাদক ছিলাম, আমিও একজন সদস্য ছিলাম। মুফতি আমিনী সাহেবও ছিলেন এবং আজিজুল হক সাহেব, আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন, আমাদের মরহুম আমির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন এবং বড় বড় সব ওলামায়ে কেরাম ছিলেন। সেখানে ঐক্যজোটে একটা কথা পাশ হলো যেটা আমার হাতে লেখা ছিল এবং সেখানে মহাসচিব এবং চেয়ারম্যানের স্বাক্ষর ছিল। কথা ছিল কোন যে কোনো মূল্যে কোন অবস্থাতেই ইসলামী ঐক্যজোট তার সক্রিয়তা স্বাতন্ত্র্য এবং বৈশিষ্ট্য এটাকে বিসর্জন দিয়ে কারো সাথে ঐক্যবদ্ধ হতে পারে না, এই কথা সেখানে সোরায় পাশ হয়েছিল। যখন বিএনপি বারবার বলছে 96-এর সেই 96 না 2001 এর আগে, তখন হয়তো 98 হবে, 98-99 এর দিকে যখন চার দল গঠন হচ্ছে ওই সময় তাদের থেকে বারবার প্রস্তাব আসতেছিল যে আপনারাও আসুন একত্রে আমরা নির্বাচন করি। তখন সুরার ভিতরে আলোচনা হলো যে হ্যাঁ আমরা যেতে পারি, এমন কিছু শর্ত আদায় করে যেই শর্তগুলো যদি জাতীয়ভাবে ফোকাস হয় তাহলে ইসলামী ঐক্যজোটের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য এবং স্বকীয়তা এটা বজায় থাকে। এর জন্য সেখানে প্রায় 10 দফা লিখে দেওয়া হলো, লিখে দেওয়া হলো 14টা দফা লিখে দেওয়া হলো এবং যেটা সুরায় পাশ হলো এবং সেখানে মহাসচিব এবং চেয়ারম্যান সাহেব তাদের সই ছিল, অর্থাৎ আজিজুল হক সাহেব চেয়ারম্যান ছিলেন, মুফতি আমিনী সাহেব তিনি মহাসচিব ছিলেন, তাদের সই ছিল, সোরা সব সদস্যের সই ছিল। এই 14 শর্ত দিয়ে আমিনী সাহেবকে পাঠানো হলো, যান আপনি আলোচনা করে আসুন। তিনি আলোচনা করতে গেলেন, কাগজ পকেটেই ছিল, বা কাগজ তিনি বেরো করেন নাই, কাগজে যা আছে সেটা বলেনও নাই। তাকে পাঠানো হলো দর কষাকষি করার জন্য, কয়টা তারা মানতে পারবে 14 দফা আর কয়টা মানতে পারবে না। এই আলোচনা উত্থাপিত হওয়ার আগেই তিনি ঘোষণা দিয়ে আসলেন যে ইসলামী ঐক্যজোট এই চার দলীয় জোটের সাথে বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো তখন আমরা একটু হাস্যরস করে বলতাম পাঠানো হলো মেয়ে দেখার জন্য, কিন্তু তিনি বিয়ে করে চলে এসেছেন কেমন। পরের দিন সুরার বৈঠকে ধরা হলো কি ব্যাপার, কিভাবে ঘোষণা দিলেন, দীর্ঘক্ষণ মহাসচিব সাহেব বসে আছেন, চেয়ারম্যান সাহেবও বসে আছেন, কথা বলেন না। অনেক বলার পর মহাসচিব অনেকক্ষণ পর মাথা জাগিয়ে একটা কথা বললেন, আমি যা করেছি চেয়ারম্যান সাহেবের নির্দেশে করেছি, ব্যাস আর কিছু না। বললাম সুরার সিদ্ধান্ত হলো আপনি আলোচনা করবেন, আপনি সিদ্ধান্ত ঘোষণা করার কে, চেয়ারম্যান এইরকম নির্দেশ আপনাকে দিতে পারে না। চেয়ারম্যান সাহেব উপস্থিত, সকলে আমরা তাকে ধরলাম, কি আপনি নির্দেশ দিয়েছেন, তিনি বললেন না, তিনি বললেন না আমি কোনো নির্দেশ দেইনি। এরপরে তার দলের যিনি মহাসচিব এআরএম আব্দুল মতিন, যেখান থেকে এসেছিলেন উনি সেখানেই আবার ফিরে গিয়েছেন, উনি জামাত থেকে এসেছিলেন আবার জামাতেই তিনি ফিরে গেছেন, এখন তিনি জামাতের রুকন। তিনি কটমট করে চেয়ারম্যানের দিকে তাকাচ্ছেন, তখন চেয়ারম্যান সাহেব বৃদ্ধ মানুষ, তিনি বলে উঠলেন, হা 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 হা,
তারা বলে কি নির্দেশ দেন নাই, তখন আবার হা 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 হা। আবার আমরা বলি কিভাবে নির্দেশ দিলেন, সিদ্ধান্ত হয়েছে আলোচনার জন্য আপনি কিভাবে নির্দেশ দিলেন, আবার তিনি বলছেন না 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 না। এইরকম একটা নাটক শুরু হয়ে গেল। এইভাবে চার দল গঠন হয়েছিল, এলো চার দল গঠনের ইতিহাস ভাইরা আমার। এরপর আমি ওই বৈঠক শেষ করে ওই ব্যক্তির কাছে গেলাম, যা জীবন আপনি রাজনীতি করলেন, আদর্শের রাজনীতির কথা বললেন, হঠাৎ করে এইভাবে ঐক্যজোটের নীতিমালার মধ্যে একটা দফা ছিল যে ইসলামী ঐক্যজোটে পাঁচটি দল আছে, এই পাঁচটি দলের কোনো একটি দল যদি কোনো একটি ব্যাপারে একমত না হয় তাহলে সেটা কখনো সিদ্ধান্ত বলে গণ্য হবে না, ইসলামী ঐক্যজোটের সমস্ত সিদ্ধান্ত হবে সকল দলের সর্বসম্মতিক্রমে, কোন এক দল বিরোধী হলে তখন সেটা সিদ্ধান্ত বলে গণ্য হবে না, এটা ইসলামী ঐক্যজোটের নীতিমালা গঠনতন্ত্রের একটা ধারা ছিল। এই ধারাকে ভায়োলেট করে এইরকম গোটা একটা ইসলামী সম্প্রদায় ওলামা ইকরামের একমাত্র প্ল্যাটফর্ম, এটাকে এইভাবে আপনারা কিভাবে বিসর্জন দিলেন, এই প্রশ্ন আমি করলাম আমার সঙ্গে আমাদের আন্দোলনের সাবেক যুগ্ম সমন্বয়কারী যুগ্ম মহাসচিব আব্দুল লতিফ চৌধুরী সাহেব, তিনি আমার সঙ্গে ছিলেন। তখন তিনি আমাকে যে উত্তর দিয়েছেন এই উত্তরটা বোঝার বিষয়। তিনি আমাকে উত্তর দিলেন, মাওলানা আপনি তো জওয়ান মানুষ, আদর্শের রাজনীতি করে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য অনেক বয়স আপনার এখনো সামনে আছে, আপনারা আদর্শের রাজনীতি করুন, ইসলামের রাজনীতি করুন, আর দেখুন না আমাদের দাড়ি সাদা হয়ে গেছে, এখন আমরা একটু ক্ষমতায় যেতে চাই, একটু পার্লামেন্টে যেতে চাই, এই জন্য আমরা কাজটা এইভাবে করলাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের শুরুতেই একটা আয়াত নাজিল করেছিলেন, সেই আয়াত নাজিলের প্রেক্ষাপট হলো একবার আবু সুফিয়ান এবং আবু জাহালের ছেলে ইকরামা, তখনও তিনি মুসলমান হননি, কুরাইশ নেতা আরো কয়েকজন একসঙ্গে নদীর কাছে এসে একটা প্রস্তাব দিয়েছিলেন, বলেছিলেন আপনি যদি মাত্র একটা কথা আমাদের মেনে নেন তাহলে মক্কার অর্ধেক আপনার হাতে তুলে দেব, আমাদের মধ্যে আর কোনো বিরোধ থাকবে না। দেখুন তখন সন্ধির সময় চলছে, সুলহ হুদায়বিয়ার পর এবং ফাতহে মক্কার আগের ঘটনা, যে মক্কার অর্ধেক আপনার হাতে তুলে দেব, আপনি শাসন করবেন, আপনার সাথে আমাদের কোনো বিরোধ থাকবে না, শুধু একটা কথা মেনে নেন যে আমাদের যে দেবদেবী আছে তারা যদিও ইবাদতের উপযুক্ত না, কিন্তু যদি কেউ তাদের ইবাদত করে তাহলে আল্লাহর কাছে তাদের সুপারিশ করার একটা ক্ষমতা আছে, এতটুকু শুধু মেনে নেন, তাহলে আপনার মধ্যে আর আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, আমরা এক জাতি হয়ে আপনার নেতৃত্বে সারা বিশ্বে কাজ করব। এই সময় আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ولا تطع الكافرين والمنافقين ان الله كان عليما حكيما হে নবী আল্লাহকে ভয় করুন, খবরদার এই সব প্রস্তাব গ্রহণ করা যাবে না, বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না, কাফির এবং মুনাফিক তাদের কোনো কথায় কর্ণপাত করা যাবে না, ইসলামের আদর্শ বিসর্জন দিয়ে এমপি হবার জন্য ইসলামের স্বার্থ আল্লাহর সার্বভৌমত্ব কোরআনের আইন রচনার উৎস ইত্যাদি বিষয়কে পেছনে নিক্ষেপ করে গভীর স্বার্থে যারা বাতিলের সাথে ঐক্যবদ্ধ হয় এদেশের মুসলিম জনতা তাদেরকে কখনোই গ্রহণ করতে পারে না। এই জন্য আমাদের মুফতি মিজান সাহেব যে বললেন যে বাংলাদেশের সমস্ত উলামা ইকরাম মন থেকে ইসলামী আন্দোলনকে ভালোবাসে, কেন কেন আলেমদের ইতিহাস, তারা সত্যের পূজারি, তারা জীবন দিতে জানে কিন্তু বাতিলের সাথে আপোষ করতে জানে না, তারা হযরত ওমরের উত্তরসূরি, তারা ইমাম আবু হানিফার উত্তরসূরি, তারা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তারা কাসিম নানুতুবির উত্তরসূরি, তারা সাফারি থানবির উত্তরসূরি, তারা মাদারি সাহেবের উত্তরসূরি, তারা সবকিছু বিসর্জন দিতে জানে কিন্তু ইসলামের সামান্য স্বার্থ এটা
ভূলুণ্ঠিত হবে, জীবন থাকতে সেটা তারা কখনো মেনে নিতে পারে না। আলহামদুলিল্লাহ সময়ের পরীক্ষায় ইসলামী আন্দোলন এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাই ওলামা ইকরাম হৃদয় থেকে ইসলামী আন্দোলনকে নিজের দল হিসেবে ভালোবাসে। বিএনপি এবং আওয়ামী লীগ যদি আমরা আমাদের সাংবিধানিক দৃষ্টিতে দুটোকে দেখি, তাহলে বাতিল হওয়ার দিক থেকে কোনোটাকেই কোনো অংশে কম নাম্বার দেওয়া যাবে না, একেবারে 100 নাম্বার। তবে কেউ 100 নাম্বার পাওয়ার পরেও একটু বেশি আসাদ হয় আর একটা সাদিদ হয়, কঠিন দুটোই, একটা আসাদ আর একটা সাদিদ, এই এছাড়া অন্য কোনো পার্থক্য নাই। কারণ আওয়ামী লীগ বিশ্বাস করে যে কোরআন হাদিস বাংলাদেশের আইনের মাপকাঠি নয়, বিএনপিও হুবহু একথাই বিশ্বাস করে। এই দেশের আইন রচনায় কোরআনের কোনো ভূমিকা আছে? বিএনপির কোন এক নেতা আজ পর্যন্ত এটা মানে? তাদের গঠনতান্ত্রিক ভাবে এটা যদি প্রমাণ করতে পারে, তাহলে ইসলামী আন্দোলন এটাকে বিলুপ্ত করে দিয়ে বিএনপির সাথে যোগ দেবে। কিন্তু বিএনপি মানে না, কোরআনকে আইনের উৎস হিসেবে মানে না। তাদের বড় বড় বক্তব্য একই রকম, ওরাও যেমন বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, বিএনপিও বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, কোনো পার্থক্য নেই। অতএব এক কথায় আমরা এইভাবে জিস টানতে পারি, উভয়টাই কুফুরি দল। তারা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারা মানুষের আইন রচনার অধিকার স্বীকার করে, আর ইসলাম মানুষের আইন রচনার অধিকার স্বীকার করে না। আইন রচনার অধিকার একমাত্র আল্লাহ, আর কারণ নয়। এ কথা দুই দল স্বীকার করে না। সুতরাং এখন আমি দেশে যখন নির্বাচন আসে, তখন যদি আমি একজন আলেম হই, ইসলামী রাজনীতি যদি আমার মূল উদ্দেশ্য হয়, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এটা যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে আমি এমন কোন দলের সাথে কখনো যুক্ত হতে পারি না যেই দল আল্লাহকে সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসেবে স্বীকার করে না, কখনো পারি না।